असलामुअलैकुम एवरीवन सबाइके पवित्र माहे रमजाने शुभेच्छा जानाच्छि। आशा करछि सकलेई भालो आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब किभाबे पुरातन ओड़ना दिये नामाजेर जोन्नो हिसाब तैरी करते हय। तो एटा हच्छे आमार एकटा व्यवहार करा ओड़ना। ओड़नाटाके आमि भालो करे धुये मार दिये तारपर आयरन करे नियेछि। এতে করে কিন্তু কাপড়টা কাটিং করতে সুবিধে হবে যেহেতু ওড়নাটা ব্যবহার করা। তো মারটা দিয়ে নিলে কাপড়টা কাটতে অনেক সুবিধে হয়। তো কাপড়ের ভাঁজটা আমি খুলে নিচ্ছি। আর এখানে দেখুন কাপড়টা দুই ভাঁজ করা আছে। তো এই যে আমি কাপড়ের ভাঁজটা সুন্দর করে খুলে তারপর কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এখন দেখুন এই সাইডটা হচ্ছে আমার অফ সাইড আর ওই সাইডটা হচ্ছে খোলা সাইড। এখন আমি এই যে এই পাশে ধরে কাপড়টাকে একেবারে ওই খোলা সাইডের কর্নারে নিয়ে যাব। দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করেছি। তো এভাবে করাতে কিন্তু আমার কাপড়টা চার পার্ট হয়ে গেল। সেমভাবে আপনারা যে কোনো মাপের হিসাব তৈরি করতে পারবেন। শুধু লম্বার মাপটা আর মুখের মাপটা হয়তো একটু কম বেশি হতে পারে ছোট বাচ্চাদের বা আরও বড় কারোর জন্য করলে। তো এই যে দেখুন এখন আমি এই সাইড থেকে হচ্ছে মুখের মাপটা নিব। আর মুখের মাপ আমার মুখের মাপ আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নেব 11 ইঞ্চি। আমি 11 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। আপনাদের যার মুখের মাপ যেরকম আছে সেই অনুযায়ী এই দাগটা দিবেন। তারপর আমি নিয়ে নেব লম্বার মাপ। আমি লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ওপর থেকে এই ফিতাটা কিন্তু এখান থেকে সরানো যাবে না, এখান থেকে ধরে তারপর এই যে নিচের দিকে চলে আসবো যতটুকু আমি লম্বায় রাখতে চাই। দেখুন যেহেতু আমি একা ভিডিওটা করছি ট্রাইপড দিয়ে সে কারণে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে মাপগুলো দেখাতে। তো আমি লম্বার মাপ নিয়েছি এখানে 41 ইঞ্চি। আমি এইভাবে ওপরের ফিতাটা কিন্তু ঠিক রেখে তারপর পুরোটা এইভাবে রাউন্ড রাউন্ড করে 41 ইঞ্চি একেবারে ওই কর্নার পর্যন্ত 41 ইঞ্চি আমি এইভাবে রাউন্ড করে দিয়ে দেব। তো দেখুন আমি 41 ইঞ্চি করে পুরোটা কিন্তু দাগ দিয়ে দিয়েছি। আর আমি একটু গাঢ় করে দাগটা দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি কাপড়টাকে কাটিং করে নেব। তো এই যে নিচের অংশটা আমি কেটে নিয়েছি। এখন একেবারে দেখুন যেখানে আমি ক্যাপটা বসাবো সেখানে একটা টিক দিয়ে নিলাম। আর মুখের যে মাপটা সেখানে আমি একটু টিক দিয়ে নিয়েছি। এখন এই ওপরের পার্টটা আমার কাটিং করা শেষ। এখন আমি ক্যাপটা কাটিং করব। তো দেখুন আমার যেটুকু কাপড় অবশিষ্ট ছিল সেখান থেকে আমি একটু কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে মোট 8 ভাঁজ করে নেব। প্রথমে 2 ভাঁজ, দেন আরেকটা ভাঁজ, তারপরে আরেকটা ভাঁজ দিয়ে 8 ভাঁজ করে নিয়েছি। এখন মাপ দিচ্ছি। দেখুন আমি যে পাশে খোলা আছে সে পাশে আমি লম্বায় নিচ্ছি 5 ইঞ্চি এবং এদিকে চওড়ায় নিচ্ছি আমি 3 ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ করে নেব। এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। দেখুন ক্যাপটা আমি কাটিং করে নিয়েছি। এখন এটার মাঝ বরাবর আমি একটু কেটে নিচ্ছি। এখন চলে যাব সেলাই করতে। এই যে হিজাবের কাপড়টাকে আমি খুলে নিচ্ছি। এখন দেখুন মাথার দিকে যে আমি টিকটা দিয়েছিলাম আর ক্যাপের মাঝখানে যে আমি টিকটা দিয়েছিলাম, তো हिजाबेर कपड़ा हमें सोजा पेटे रखबो और कैपर जे अंशटा हमें नीचेर दिके रखते चाई सेई अंशटा हमें ऊपर दिके रखबो। और जदि आपनादेर ओनागुलो एक कालारेर हय ताहले जे कोनो पाशे दिलेई चलबे। एखन देखुन आमि माझखान थेके सेलाइटा शुरू करछि। माझखान थेके आमि कैपटा बसानो शुरू करब। तो एक दिके लागानो हुए गेले आबार एई पाशेर माझखान थेके धरे आमि अपर पाशटाओ सेम भावे लागिए नेब। तो देखुन एइभावे किन्तु आमि हिजाबेर क्यापटा लागिए निएछि। एखन आमी एटार ओपरे चाप सेलाई दिए देब। तो कैपर ओपरे चाप सेलाइटा देया हो गेछे। एखन एई जे मुखेर जे अंशटाते आमि मार्क करे नियेछिलाम सेखान थेके धरे एकेबारे निच बराबर सेलाई करे देब। तो एई जे देखुन एखान थेके धरे आमि एकेबारे निचेर दिके चले जाब। तो ये नीच पर्यन्त सेलाई करे नियेछे। एखन एकेबारे नीचेर जे घेरेर अंशटा एई जे देखुन सेटा सेलाई करे निते होबे। एटा आमि चिकन करे मुड़े मुड़े सेलाई करे नेब। तो देखुन एटा आमार सेलाई करा प्राय हये आसछे। तो नीचेर घेरटाओ सेलाई करा हये गियेछे। एखन आमार ओपरेर क्याप लागानोर परे मुखेर अंश थेके जे एकटु जायगा बाकी आछे सेई जायगाटा सेलाई करे नेब। एई जे देखुन এই জায়গাটা আমি একবার মুড়ে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমার এটা ওড়না এবং পাড়ের মতো আছে একবার মুড়ে নিলে কিন্তু কাপড়টা শুকবে না, সে কারণে আমি একবার মুড়ে নিয়েছি। আর এটা সেলাই করার সাথে সাথে কিন্তু আমার নামাজের জন্য হেজাবটাও সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর একটু হলেও উপকার আসবে। আর বাসায় যেহেতু অনেক পুরাতন ওড়না থাকে, বিশেষ করে যদি আপনারা ওড়না দিয়ে হিজাব তৈরি করতে চান তাহলে চেষ্টা করবেন যে ওড়নাগুলো একটু বড় সাইজের সেগুলো দিয়ে তৈরি করতে। তাহলে একটু বড় সড়ো হলে মানে পুরো শরীরটা ঢাকা থাকবে। আর এমনিতে যদি আপনারা কাপড় দিয়ে তৈরি করতে চান গস কাপড় দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আড়াই হাত বহরের কাপড়গুলো হলে বেশি ভালো হয়। আর নতুবা দুই হাত বহরের কাপড় দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে নিচের দিকে একটু জোড়া পড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু রমজান মাস চলে আসছে, চেষ্টা করবেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে, রমজানের রোজাগুলো রাখতে এবং বেশি বেশি আমল করতে। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে করোনার এই কঠিন পরিস্থিতি থেকে নাজাত দান করেন। আল্লাহ হাফেজ।